কমিউনিটি পুলিশিংয়ের কারণে সমাজে ইফটিজিং ও বাল্য বিবাহ কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সমাজে জঙ্গিবাদ ও মাদকের মতো এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ ল্যান্ডস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাস দমন করেছে তা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। সাইরাস মাহমুদের রিপোর্ট। কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে 2022 উদযাপন করছে বাংলাদেশ পুলিশ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার থেকে বের হয় র্যালি। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি শেষ হয় রাজারবাগ পুলিশ লাইন্সে। এরপর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজন করা হয় কমিউনিটি পুলিশিং ডে 2022 এর মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ মশা আরেফিন সিদ্দিক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রজাতন্ত্রের মালিক সাধারণ মানুষ, এবং প্রজাতন্ত্রের মালিক প্রজাতন্ত্রের যে অধিকারগুলো নিশ্চিত করেছে সেই অধিকারগুলো তো নিশ্চয়ই চাইবে। তার কথা বলার অধিকার, তার চলাফেরার অধিকার, তার সংগঠন করার অধিকার। কমিউনিটি পুলিশিং এর কারণে ইফটিজিং ও বাল্যবিবাহ কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সমাজে জঙ্গিবাদ ও মাদকের চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। মাদক যদি আমাদেরকে, আমরা যদি আমাদের ইয়াং যে ভবিষ্যতের প্রজন্মকে আমরা যদি না বাঁচাতে পারি, তাহলে যে কি ভয়ঙ্কর দৃশ্যটা হবে সেটা সবাই উপলব্ধি করছেন। সেখানে আমাদের কাজ করতে হবে, আমাদের এই কমিউনিটি পুলিশ, আমাদের পুলিশের পাশাপাশি কাজ করতে হবে। কিশোর গ্যাং তৈরি হয়েছিল মোড়ে মোড়ে, এখনও সেটার একটা কুপ্রভাব আমাদের কাছে রয়েছে। সেইখানে আমার মনে হয় কমিউনিটি পুলিশের কাজ করতে হবে। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাস দমন করেছে তা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। অপরাধকে সমস্যা হিসেবে চিহ্নিত বিবেচনা করে সমাজের সদস্যদের সাথে মিলিত হই, তখন দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে সমাজের সমস্যা কোথায়। সমস্যা চিহ্নিত করে সমস্যা যদি সমাধান করতে পারি তাহলে, এবং সেখানে যদি ওষুধ দিতে পারি, তাহলেই সফলভাবে অপরাধ নিবারণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এত কঠোর আইন করার পরেও কি সমাজ থেকে মাদক কমেছে, নারী নির্যাতন কমেছে? আমরা খুব বেশি দাবি করতে পারি না। সমাজের যারা আমরা বসবাস করি, আমরা সবাই মিলে যদি এটার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করি, সবাই মিলে যদি আমার সন্তানকে, আমার পরিবারকে ঠিক রাখার জন্য চেষ্টা করি, তাহলেই মাত্র এই অপরাধ থেকে বের হয়ে আসা সম্ভব। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।